বাংলাদেশ যাবে কোন পথে? সবাই হাত উঁচু করে বলেন, আগামী দিনে নির্দলীয় তত্ত্ববোধক সরকারের বাস্তবায়নের দাবিতে আপনারা মাঠে থাকবেন। দেশনায়ক তারেক রহমানকে দেশের মাটিতে আনার জন্য মাঠে থাকবেন। সকলকে ধন্যবাদ। আমাদের দেশনায়ক তারেক রহমান যে কথা বলেছে, বাংলাদেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। এই স্বৈরা শাসককে কিভাবে পদত্যাগ করে আগামী দিনে গণতান্ত্রিক পন্থায় তত্ত্ববোধক সরকারের মাধ্যমে একটি সঠিক নির্বাচন করা যায়, সেই প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে। প্রিয় সাথী বন্ধুগণ, আমি শুধু আপনাদেরকে দেশনায়ক তারেক রহমানের একটি বার্তা পৌঁছায় দিয়ে আমি আমার কথা শেষ করব। সেটি হচ্ছে, আপনারা যারা প্রতাপনগর নেতৃবৃন্দ রয়েছেন, আমি অসংখ্য ধন্যবাদ জানাই প্রতাপনগর ইউনিয়ন যুবদলকে এবং প্রতাপনগর ইউনিয়ন যুবদলের যিনি গার্জিয়ান হিসেবে দায়িত্ব পালন করেন আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব কেসমতুল্লাহ তুহিন ভাইকে। এই প্রত্যন্ত অঞ্চলে একটি সুন্দর প্রোগ্রাম করার জন্য আমি ধন্যবাদ জানাই এই প্রতাপনগর ইউনিয়ন যুবদলকে। আমি মনে প্রাণে বিশ্বাস করি আজকে প্রতাপনগর ইউনিয়ন যুবদল প্রমাণ করেছে আগামী দিনে এই স্বৈরা শাসককে চেয়ার থেকে গদি থেকে গাড় ধরে নামিয়ে দেবে। আজকে তারই এই উপস্থিতি প্রমাণ করে এই স্বৈরা শাসক কোন অবস্থায় আগামী দিনে এই জবরদখল করে অবশ্যই টিকে থাকতে পারবে না। প্রিয় সাথী বন্ধুগণ, একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আপনারা দেখেছেন ইতিমধ্যে প্রধানমন্ত্রীর অবৈধ প্রধানমন্ত্রীর উপদেষ্টা মণ্ডলীর সদস্য গওহর রিজভী স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। উনি আন্তর্জাতিক খবর রাখেন, এই জন্য উনি আগাম বার্তা পেয়েছেন, পদত্যাগ করেছেন। পদত্যাগের হিড়িক ইনশাআল্লাহ ঈদের পরে পড়বে বলে আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আজকে গণ জোয়ার সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে। আজকে গণ জোয়ারে শেখ হাসিনা অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন দিতে বাধ্য থাকবে। আমরা গণ আন্দোলনের মাধ্যমে একটি সঠিক নির্বাচনের দাবি আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। আমরা দাবি আদায় করতে চাই, এটা শুধু বিএনপির দাবি নয়, এটা একটি 18 কোটি মানুষের দাবিতে রূপান্তরিত হয়েছে। সেটা কি দাবি? দাবিটা হচ্ছে মানুষের বাক স্বাধীনতা ফিরাই দেওয়ার দাবি, মানুষের ভোটার অধিকার ফিরাই দেওয়ার দাবি, মানুষের যে আকার আজকে দ্রব্যমূল্যের উদ্যোগতির যা আকার শুনবে সেটিকে স্থিতিশীল করার দাবি, পরিশেষে একটি তত্ত্ববোধক সরকারের মাধ্যমে, নির্দলীয় তত্ত্ববোধক সরকারের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের দাবি আমরা আদায় করে ছাড়ব। প্রিয় বন্ধুরা, আমি আমার বক্তব্য সংক্ষেপ করব। সর্বশেষ আবারও আমি প্রতাপনগর ইউনিয়ন যুবদলকে, আশাশুনি উপজেলা যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে একটি কথা বলতে চাই প্রিয় বন্ধুরা নেতাকর্মীরা, আজকে যারা ইফতারের আয়োজন করেছেন, আজকে যারা দূর সময় দলের পিছনে অর্থ ব্যয় করছেন, অবশ্যই আগামী দিনে আপনাদেরকে মনে রাখা হবে ইনশাআল্লাহ। আর যারা টেলিফোনের মাধ্যমে পালিশের মাধ্যমে পদ পদবীর আশঙ্কা করছেন, শুনে রাখুন, এখানে বিএনপির সদস্য সচিব রয়েছে, এখানে কৃষক দলের প্রতিনিধি রয়েছে, এখানে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রয়েছে, এখানে যুবদল রয়েছে, ছাত্র দল রয়েছে। আমি ছাত্র যুবদলের পক্ষ থেকে দৃঢ় কণ্ঠে বলতে চাই, এই সমস্ত নেতাকর্মীদেরকে কোনো জায়গায় অবস্থান হবে না, হবে না, হবে না। আজকে যারা পরীক্ষিত নেতা আপনারা পরীক্ষা দিয়েছেন, আগামী দিনেই আপনারা এই দলের কর্ণধার হিসাবে প্রতাপনগরের দায়িত্ব পালন করবেন। কোন অবস্থায় পালিশের রাজনীতি, কোন অবস্থায় এই মোবাইলের রাজনীতি, কোন অবস্থায় চেলের রাজনীতি আমরা থাকতে হতে দিব না, কারণ আপনারা দুঃসময়
এই হাল ধরে রেখেছেন আজকে একটি টাকা ব্যয় করা মানে দলের দোষ সময় একটি তালাক টাকা ব্যয় করা মানে এক কোটি টাকা ব্যয় করার সমান বলে আমরা মনে করি অতএব আজকে প্রকৃত বন্ধু যারা তারা আমরা ছবি তুলে রেখেছি আগামী দিনে ওই পাঞ্জাবি পরা নেতাদের আমরা দেখতে চাই না আমরা থাকতে হতে দিব না আমি আশ্বস্ত করতে চাই প্রিয় নেতা নেতৃবৃন্দ প্রতাপনগরবাসী আপনারা আপনাদের সংগঠন হাটিয়াটি পা পা করে আগাই নিয়ে যাবেন আমরা অবশ্যই আগামী দিনে আপনাদেরকে মূল্যায়ন করব সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক বাংলাদেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে এই আপনারা আমার সাথে বলেন বাংলাদেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে বাংলাদেশ যাবে কোন পথে সবাই হাত উঁচু করে বলেন আগামী দিনে নির্দলীয় তত্ত্ববোধক সরকারের বাস্তবায়নের দাবিতে আপনারা মাঠে থাকবেন দেশনায়ক তারেক রহমানকে দেশের মাটিতে আনার জন্য মাঠে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ